আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই তো আজকে একটা ফ্যামিলি ব্লগ নিয়ে চলে আসলাম তো তো আজকের ব্লগে আমি আমি মুড়ি মুড়ি মাখবো নিজে তেল বানিয়েছি এটা মশলা ঝালমুড়ি মশলা তো ভিউ ঝালমুড়ি মাখতে মাখতে আজকে আমি আপনাদের সাথে গল্প করবো তো ভিউয়ার্স আপনারা জানেন যে এখন সবাই কিন্তু ঘরে বন্দি গৃহবন্দি বলা যায় তো ছোটবেলা থেকে একটা গান শুনে বড় হয়েছে আমি বন্দি কারাগারে বিপদে বাইরের বাইরের আলো আলো চোখে পড়ে পড়ে না কিন্তু বাইরে যাওয়ার যে স্বাধীনতাটা সেটা আসলে আমরা হারিয়ে ফেলেছি অলরেডি তো ভিউয়ার্স আমরা যারা ঘরে আছি ভাইরাসের ভয়ে বা সবার কিন্তু জানের মায়া আছে তো আমরা কিন্তু দেখা যাচ্ছে যে বাইরে বের হচ্ছি না বা আমরা আমাদের নর্মাল যে কাজগুলো আছে সেগুলো থেকে কিন্তু আমরা বিরত থাকছি কারণ আমরা চাচ্ছি না যে আমরা কোনো রকমের বিপদে পড়ি বা আমরা আমাদের পরিবারদেরকে কোনোভাবে পরিবারের যারা স্বজন আছে তাদেরকে বিপদে ফেলি কিন্তু একটা শ্রেণীর লোক আছে যারা হচ্ছে ছ্যাৎচোর আমার ভাষায় ছ্যাচোর খাটার যা সে মুখে আমি তাই বলবো মানে আমি ঠিক রাখতে পারছি না নিজেকে মানুষ এরকম একটা পরিস্থিতিতে কিভাবে এত খারাপ হয় তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আমার সাথে রিসেন্ট ঘটনা ঘটনা ঘটেছে ঘটেছে সেটা আমি আপনাদের সাথে একটা না তো এই ঘটনার দুইটা দুইটা মাঝখানে আমি এতটুকুই বলবো বা আমি এতটুকুই বুঝতে পেরেছি যে কুকুরের লেজ কোনদিন সোজা হয় না সেটা যদি বারো বছর চঙের ভিতরেও রাখি কুকুরের লেজ কুকুরের লেজ ওরকম ব্যাকাই থাকবে তো ছোটবেলা থেকে এটা শুনেছি কিন্তু আসলে এতদিন মানতাম না তো এখন মানতে হবে তো এই যে কটা দিন প্রায় সপ্তাহখানিকের মতো হয়ে আসলো আমরা কিন্তু সবাই ঘরে বন্দি তো আমি যেটা বলছিলাম যে ছাত্র কিসিমের কিছু লোক আছে সেগুলো আসলে ছাত্র বলেন বা ছাস্টাচোর বলেন এগুলো এই ধরনের কিছু লোক বা খারাপ এদের আসলে ভালো হওয়ার কোনো ইচ্ছা বা কোনো লক্ষণ টক্ষণ কিছু নাই আর কি তো আমি জানি না এরা কোন ধরনের ফ্যামিলি থেকে বিলং করে তো শুধু এতটুকুই বলবো যে আল্লাহ এই খারাপ সময় এদেরকে একটু হেদায়ত করো সবাই যেখানে মানে বড় বড় মানে আমি কি বলবো মানে খুব হায়ার লেভেলের যারা ফাজিল তারাও কিন্তু এরকম একটা পরিস্থিতিতে কিন্তু দেখা যায় নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করছে কিন্তু এই যে ছ্যাচরাগুলোর কথা বলতে চাচ্ছিলাম তো ছ্যাচরা দুইটা ছ্যাচরা আমার সাথে এই এই পরিস্থিতিতে এই কোয়ারেন্টাইনের অবস্থায় কি করেছে আমি সেটা আপনাদেরকে বলছি তো রিসেন্ট আমি আমার ঘরে যে প্লেট্র্যাক আছে প্লেট র্যাক আমি ধোয়ার জন্য আমাদের যে ছাদ আমাদের যে ছাদ আছে ছাদের মধ্যে রেখেছি যে আন্টিকে বলবো যে আমরা দুজনে মিলে যেদিন আমি বাসা থাকি সেদিন আমি কি ধুবো তো আমাদের ছাদ ঝুত আমাদের নিজেদের বাড়ি আল্লাহর রহমত তো আমরা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ছাদে আমাদের জিনিস আমরা প্রপার্টি এটা আমরা যদি একটা এক জোড়া জুতা রাখি সেটা আমাদের প্রপার্টি তো এখানে আমরা রাখতেই পারি তো ঘটনাটা কি হচ্ছে সেটা একটু বলি সেটা হচ্ছে ছাদের মধ্যে রাখলাম র‍্যাক ধুবো বলে তো আপনারা জানেন যে এই যে পরিস্থিতিটা না হওয়ার আগ পর্যন্ত কিন্তু সবকিছু নর্মালি ছিল আর আপনারা জানেন যে আমার প্রতিদিন অনেক অনেক ভিডিও আপলোড করি বা প্রচুর প্রচুর প্রোডাক্ট রিভিউ আমাকে করতে হয় তো আমি চেষ্টা করি ইউটিউবে আমার যে চ্যানেলটা আছে চ্যানেলটাতে মোটামুটি ভালো ভিডিও আপলোড করার জন্য বা আপনারা জানেন যে মতে আপনাদের লাইফস্টাইল মেনটেন করার মতো যেই কোনো প্রোডাক্টের রিভিউ কিন্তু আপনারা আমার চ্যানেলেই পান তো যেটা বলছিলাম মূল কথা আসি অনেক প্যাঁচানো হয়ে যাচ্ছে আমি কথা প্যাচা শর্টকাট করি তো আমি আমার প্লেট এক ধোয়ার জন্য রেখেছিলাম পাশের ছাদ থেকে জানি না যে কারা কাজটা করেছে তো যেই করুক আমি বদও করবো না আল্লা শুধু এতটুকু বলবো যে আল্লাহ তাদেরকে হেদায়ত করুক কারণ প্লেট র্যাকচুরি হয়েছে এটা কোনো নট এ বিগ ডিল বাট যেটা খারাপ লাগা সেটা হচ্ছে যে ওই জিনিসটার সাথে কিন্তু আমার একটা অ্যাটাচমেন্ট ছিল একটা মায়া ছিল তো আমি যেটা বলবো যে আমার যখন সংসারের শুরুর দিকে প্রত্যেকে যে যত ধনী হোক না কেন প্রত্যেকেরই কিন্তু সংসারের শুরুর দিকে যে জিনিসগুলো থাকে ইউজ করে সেই জিনিসগুলোর সাথে কিন্তু একটা মায়ের বন্ধন থাকে দেখবেন আপনার যত লাখ টাকা কোটি টাকার জিনিসই ঘরে কেনেন না কেন সেই জিনিসটা ফেলতে কিন্তু একটা মায়া লাগে তো শুরুর দিকে জিনিস ওটা আমার মায়ের দেওয়া ছিল তো প্লেটটা একটা যখন চুরি হয়ে যায় তখন কিন্তু মনটা অনেক খারাপ খুব খুব খারাপ লেগেছে তো জিনিসটা যে খুব বেশি টাকা দামের তা কিন্তু না তিন চার হাজার টাকা দামের একটা জিনিস ওটা কিন্তু আমি আবার যে কোনো সময় আল্লাহ রহমত আল্লাহ আমাকে তো দিয়েছে আমি কিনতেই পারবো যে আসলে ওই সময়টা আমি এই জিনিসটা ব্যবহার করেছি সেটার যে একটা মায়া সেটা আসলে ছাড়তে পারছি না বা মেনে নিতেও খুব কষ্ট হচ্ছে তো এবার চিন্তা করেন মানুষের মন মানসিকতা নিচু থাকলে যে এরকম একটা পরিস্থিতি তো মানুষের চুরি থেকে মানুষ মানে নিজেকে বিরত রাখতে পারছে না একটা একটা র্যাক এটা তো নতুন না যে এটা সেল করলে কিছু পাবে বা কিছু মানে মানুষ কতটা খারাপ হলে এরকম করতে পারে তো আরেকটা বলি আরেকটা পরিস্থিতি বলি যে কেন বললাম যে ছেঁচরা যেগুলো ভালো হবে না আমি রিসেন্টলি আপনারা জানেন যে আমি আপনাদের জন্য আমার যে হেল্পলাইনের নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু খোলা রাখি তো হেল্পলাইন নাম্বার খোলা থাকবে এটা তো স্বাভাবিক তো সবারই যারা কাজ করবে তাদের কেউ মধ্যে কি থাকবে বা হেটার্স থাকবে তো আমারও হেটার্স থাকতে পারে আমার কথাবার্তা হয়তো কারো ভালো না লাগতে পারে আমার চেহারা হয়তো কারো ভালো না লাগতে পারে আমার কাজ বা প্রেজেন্টেশন হয়তো কারো ভালো না লাগতে পারে সবার ভালো লাগবে এমন কোনো কথা নেই আর আমি কাউকে জোরও করছি না তো এরকম কেউ একজন আছে যিনি বাহিরে থাকেন আমি জানি না বাহিরের নাম্বার যেহেতু ইন্টারনেটের নাম্বার যে হতো তাই ধরেই নিচ্ছি বাহিরে থাকে সে অনর্গল ফোন করছে ফোনগুলো ধরছে আমার বাইরে থেকে যে কলগুলো আসে সেগুলো ম্যাক্সিমাম মানার ধরার চেষ্টা করে বা সবাইকে আমরা বুঝিয়ে দিই যে এভাবে না চ্যানেলের ভিতরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে চ্যানেলের যে ভিডিওটা আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সেখানে কনট্যাক্ট নাম্বার অলরেডি দেওয়া আছে আর ডেসক্রিপশনের যে নাম্বারটা সেটা আমাদের চ্যানেলের নাম্বার যারা ভিডিও করাতে চায় তাদের জন্য এই নাম্বারটা দেওয়া তো এই জিনিসটা অনেকে বুঝে না সেই জন্যই আমরা হেল্পলাইনটা খোলা রাখি মানুষকে হেল্প করার জন্য অনেকে দেখা যায় অনেক ধরনের প্রবলেম থাকতে পারে আমাদেরকে কল দেয় তো সেই ক্ষেত্রে আমি ওই নাম্বারটা খোলা রেখেছিলাম একটা অসভ্য একটা লোক সে বাহিরে থাকে প্রবাসী হতো তো আমি জানি প্রবাসীরা এরকম অনেকেই আছেন যারা দেখা যায় যে সারাদিন কামলা খাটেন সবাইকে বলবো না ফাজিল যেগুলো সারাদিন বাইরে যারা থাকেন প্রবাসী প্রবাসীরা অনেক ভালো অনেক পরিশ্রম করেন তারা সারাদিন আমাদের জন্য আমাদের জন্য আমাদের দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসেন তো কিছু আছে ফাজিল একদম ফাজিল লেভেলের কিছু আছে যেটা এই কাজটা করেছে সেটাকে বলছি ফাজিলটা কী করেছে দেখা যায় ওই ওই ধরনের ফাজিল টাইপ যেগুলো সেগুলো কী করে সারাদিন কামলা খাটে আর যখন দেখা যায় যে অবসর টাইম বাংলাদেশের রিলেটিভ যারা আছে তাদের মাথা মগর ভেজে ভেজে খায় একটু পরপর ফোন দেয় বিরক্ত করে ওই খালতো বোন কী করে ওই ফুয়াতো বোন কী করে ওই চাচাতো বোন কী করে একটু মাতবুরি সাতবরি করে আর কি বিদেশে থাকে একটা ভাব নেয় অন্যরকম আর এই এই

পরিস্থিতি খারাপ তাই এখন কিছু বলতে পারছি না তো পরিস্থিতিটা ঠিক হোক আর সবচেয়ে বড় কথা হচ্ছে এক এক একবার একটা দিয়ে কল তো যাই হোক এই ধরনের ফাজিলগুলো হেদায়ত আর এই সবাই সবার পরিবার স্বজনদের জন্য দোয়া করবেন আর ওই যে যেটা বললাম কুত্তার লেজ কোনদিন সোজা হয় না তো কুকুরের লেজ যেটা আছে যে ফালতু লোকগুলো আছে এগুলো চুরি সাস্ট্রাম এগুলাই করবে তো এগুলোর যে কাজের হিসাবে এগুলো অবশ্যই আল্লাহর কাছে গিয়ে দিতে হবে তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে আমাকে সাপোর্ট করে